আমরা এটা বারবার করে বলছি কিন্তু আবার আমাদের বলা দরকার, আমরা দলীয় কোনো সরকারের অধীনে নির্বাচনে যাব না। আমাদের কোনো টাকার লোভ বা কোনো সিটের লোভ দিয়ে, কোনো আসনের লোভ দিয়ে যদি এই সরকার ভাবে আমাদেরকে তাদের তারা হাত করতে পারবে, এটা সম্ভব না। আমাদের দলীয় নেতৃবৃন্দর মধ্যে এবং দলীয় কর্মীদের মধ্যে এই ধরনের কোনো ইচ্ছা নাই, সারা দেশের মানুষের কাছে দালাল হওয়ার কোনো ইচ্ছা নাই আমাদের। আমরা দেশের মানুষের সাথে আছি, আমরা কখনো একটা দলীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশ যে এই মুহূর্তে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, যেই দল এখন ক্ষমতায় আছে তারা 4 বা 5 নম্বরে তারা থাকবে, এর বেশি তারা উঠতে পারবে না ভোটে, সুষ্ঠু ভোটে, এবং আমাদের দল তাদের অনেক সামনে এগিয়ে থাকবে। তো বাংলাদেশ আওয়ামী লীগের এই দশা, এটা দেখে অনেকে আশ্চর্য হয়, কিন্তু আমি মুসলিম লীগের দপ্তর সম্পাদকের সাথে আলাপ করছিলাম, আমি সবসময় একটা উদাহরণ দিই, দলের উত্থান পতন হয় ইতিহাসে। এককালে আমার বাবা, আমার দাদা, আপনাদের বাবা দাদা আপনি জিজ্ঞেস করেন, তারা একটা দলই চিনত, মুসলিম লীগ। পাকিস্তান মুসলিম লীগ ছাড়া কোনো দলের কথা কেউ চিন্তাই করত না। এখন মুসলিম লীগের সভাপতিকে এটা বলতে সাংবাদিকদের এখন কষ্ট হবে, ওটার সভাপতি সদস্য সচিব ধরে কে নাম জানে না। বাংলাদেশ আওয়ামী লীগ সেইভাবে বাংলাদেশের মাঠ থেকে, রাজনৈতিক মাঠ থেকে তারা তারা একেবারে বিলুপ্ত হয়ে যাবে, এই দলটাকে আর খুঁজে পাওয়া যাবে না যখন একটা সুষ্ঠু নির্বাচন হয়। এবং আমরা মনে করি যে যখন একটা সুষ্ঠু নির্বাচন হয় আমাদের এমনিতেই আমরা বের হয়ে আসব, এবং শক্তিশালী একটা দল হিসেবে এই দলটা বের হয়ে আসবে সারা বাংলাদেশে। আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন শক্তিশালী, আমাদের গণঅধিকার পরিষদ প্রত্যেক জেলায় শক্তিশালী, আমাদের যুব অধিকার পরিষদ, আমাদের ছাত্র অধিকার পরিষদ, আমাদের খুব শক্তিশালী শ্রমিক অধিকার পরিষদ আছে। আমি মনে করি শ্রমিক অধিকার পরিষদের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তারা পালন করতে পারে। আমার মনে হয় কৃষক অধিকার পরিষদ হবে এবং মহিলা অধিকার পরিষদের দরকার, কারণ আমাদের সাধারণ মানুষের অধিকার আমরা রক্ষা করতে এসেছি, কোনো বিশেষ গ্রুপের বা কোনো বিশেষ পক্ষের জন্য আমরা কাজ করি না। কিন্তু আমি মনে করি সারা দেশ উপকৃত হবে যদি জনগণের অধিকারটা আবার পুনর্গঠন করে পুনরুদ্ধার করার যদি আমরা কাজ করতে পারি, সারা দেশ উপকৃত হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে টাকার দিক থেকে যেই ব্যবসায়ীরা এই সরকারের পেছনে এখনো টাকা ঢালছে, তারা দেখবে এই সরকারের অদক্ষতা এবং চুরির জন্য আমরা যে আমাদের অর্থনীতিকে কোথায় ডুবিয়ে নিয়ে যাচ্ছি এরা বুঝতে পারছে না। আপনাদেরকে জানাই যে সরকারের হিসাবে ভুল ছিল, কতটুকু চুরি করা যায় এই হিসাবটা তারা ভুল করেছে। শেখ হাসিনা ওয়াজেদের সরকারের হিসাবের ভুলটা হলো তারা বেশি টাকা চুরি করে ফেলেছে, এমন টাকা চুরি করেছে যে এই অর্থনীতি টিকে থাকবে না এবং তাদের পতনটা ঠেকানোর মতো তাদের কোনো পরিস্থিতি আর থাকবে না। আপনাদেরকে এই কথাটা আমি বলতে চাই। কিন্তু এইটা ক্ষমতায় যাওয়ার আগে যত সুন্দর করে এরা বলতে পারে, ক্ষমতায় যাওয়ার পরে এই কথাটা তারা ভুলে যায়। আজকের দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করে কিভাবে তাদের মাধ্যমে গণঅধিকার প্রতিষ্ঠা সম্ভব? আজকের 100 জন এমপির মধ্যে 97 জন এমপি দুর্নীতিতে আকন্ঠ, পত্রিকার লেটিউ আসে, সেই দেশে তারা কিভাবে গণঅধিকার প্রতিষ্ঠা করা সম্ভব? আজকে লক্ষ কোটি টাকা প্রতি বছর পাচার হয় বিদেশে, তারা কিভাবে গণঅধিকারের কথা বলার তাদের মুখে শোভা পায়? ভাই রমন, আমার তো অনেক আশা ভরসা নূতন প্রজন্মের প্রতি। আমি 3টা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দকে। 1 নম্বর হলো, যারা দেশকে দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে,
সমস্ত পার্লামেন্টকে কলুষিত করেছে, মানব অধিকার হরণ করেছে, ভোট অধিকার হরণ করেছে, তাদের সাথে কোনো জোট করা চলবে না। দ্বিতীয় নম্বর হলো বিশ্ব মানবাধিকার লঙ্ঘনকারী দুশ্মন আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো তারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, এদের লেজুর বৃত্তি করে রাজনীতি করে, তারা কোনোদিন এদের গণঅধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। তিন নম্বর হলো যারা গণঅধিকার প্রতিষ্ঠা করতে চায় তাদের প্রত্যেকের আত্মশুদ্ধি থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন তাক আবলাহামান জাক্কাহা ওকাদ খাওয়ামান দাচ্চাহা, তারা আত্মশুদ্ধি করতে পারলো তারা সফল কাম হলো, তারা আত্মশুদ্ধি করতে পারলো না তারা ধ্বংস হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, একজন ইদানি একজন রাজনীতিবিদ একটা কথা বলেছেন, উনি বলেছেন আমি যখন জেলে যাই গেছিলাম তখন কতগুলো জেলে দেখি জেলখানার মধ্যে ছোট ছোট চোর বসা আছে, আর আমি যখন পার্লামেন্টে গেলাম তখন দেখি আমি বড় বড় চোরগুলা পার্লামেন্টের মধ্যে বসা আছে। প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক আমির হযরত পীর সাহেব চরমোনি উনি পরিষ্কার বলেছেন, দুর্ভাগ্য এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের যত বড় নেতা তত বড় চোর। আজকের গণঅধিকার গণঅধিকার পরিষদে আমি আহ্বান জানাবো, আপনার অতন্ত্র প্রহরী তারা দুর্নীতি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, তারা বিদেশি পদলেহন করে দেশের রাজনীতি করতে চায়, কেউ আমেরিকার পদলেহন, কেউ ব্রিটিশের পদলেহন, কেউ ভারতের পদলেহন, তারা কি? এরা হইল মানবতা ধ্বংসের একমাত্র বিশ্ব বরল হলেন এরা, কাজে এদের লেজুর ভিত্তি করে রাজনীতি করে দেশ জাতির মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করা যাবে না। আমি এই জন্য পরিষ্কার বলবো গণঅধিকার পরিষদ নূতন স্বচ্ছ, এখনো তার রাজনৈতিক দূষণ তার গায়ে লাগে নাই। আমি এই জন্য অনুরোধ করবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং দেশপ্রেমী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে দেশপ্রেমিক জনতৈক্য গড়ে তুলি, তাহলে এই দেশ জাতি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রবাদ আছে, তেঁতুল গাছ লাগিয়ে আম আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে কাঁঠাল আশা করা যায় না, বারবার দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়ে তাদের দিয়ে দেশ ও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন করা যায় না। আসুন আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা সংগ্রাম করি, আমরা ঐক্যবদ্ধ হই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم নূতন প্রচন্ড অহংকার আগামী বাংলাদেশ গঠনের অগ্রণী বাহিনী গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার প্রথম পর্বে বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক, গণমাধ্যম কর্মী, শিক্ষাবিদ সহ দেশপ্রেমিক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বিশিষ্ট রাজনীতিবিদ রাজনীতিবিদগণ, সাংবাদিক বন্ধুগণ, আগামী বাংলাদেশ বিনির্মাণের অতন্ত্র প্রহরী গণঅধিকার পরিষদের নেতা এবং কর্মীবৃন্দ ভাইরা আমার, গণঅধিকার নামটা খুবই সুন্দর, কিন্তু এভাবে গণঅধিকারের কথা, মানবাধিকারের কথা, জনঅধিকারের কথা প্রত্যেকটা রাজনৈতিক দলের গঠনতন্ত্রের মধ্যে এই শব্দটা আছে,